কুয়েত দূতাবাসের চার কল্যাণ প্রতিনিধির প্রত্যাহার দাবি করেছেন প্রবাসীরা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত কুয়েত প্রবাসীদের বিভিন্নভাবে হেনস্থা হুমকি ও ন্যায্য অধিকারের কথা বলে মিথ্যা অভিযোগে দেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কুয়েত কুয়েতে মানবপ্রচারের সাবেক সংসদ সদস্য ইসলাম পাপলুর রাষ্ট্রদূত আবুল কালাম সহ দূতালয়ের প্রধান আনিসুজ্জামান অস্থায়ী নিয়োগপ্রাপ্ত কল্যাণ সহকারী আনোয়ার হোসেন মোহাম্মদ ফরিদ তৌহিদ ও জসিমের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা বিশ আগস্ট মঙ্গলবার খুলনায় সকল প্রবাসীরা মধ্যপ্রাচ্যের দূতাবাসের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে তাদের প্রত্যাহারের দাবি করেন এদের কিচ্ছু হয় না এখন যদি আপনারা না করতে পারেন বিশেষ করে আমি বলবো কুয়েত দুবাই সৌদি বাহারাইন কাতার ওমান এই সব জায়গায় দেশের জন্য প্রবাসীরা জানান স্থানীয় প্রশাসনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহযোগিতায় অনেক প্রবাসী তরুণ ব্যবসায়ী এবং সাংবাদিককে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে সে থেকে কুয়েত সাধারণ প্রবাসীরা বাংলাদেশের দূতাবাসকে আতঙ্ক হিসেবে মনে করে আসছেন আওয়ামী লীগের দুঃশাসনের আমলে প্রবাসীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তার প্রতিকার চেয়েছেন যেসব চ্যানেলে ওই মানববন্ধনের নিউজ প্রচার হয়েছে সেসব চ্যানেলের কুয়েত প্রতিনিধিদের মিথ্যা অভিযোগ স্থানীয় প্রশাসন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবহার করে দেশে পাঠিয়ে দেওয়া হয় তারা আরো বলেন সরকারের বদল হয় সচিবরাও বদল হয় কিন্তু ফরিদ তৌহিদ আনোয়ার হোসেন জসিমরা বদল হয় না কুয়েত দূতাবাসের শ্রম শাখায় চার কল্যাণ প্রতিনিধি ফরিদ তৌহিদ আনোয়ার এবং পাসপোর্ট শাখার প্রতিনিধি জসিম বহাল তবিয়তে থেকে যায় তাদের বিরুদ্ধে যদি সঠিক তদন্ত হয় তাদের সম্পদের হিসেব না হয় তাহলে সকল অন্যায় অপকর্মের নানা ফিরিস্তি বের হয়ে আসবে ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশিরা এই চার দুর্নীতিবাজের কল্যাণ প্রতিনিধির প্রত্যাহার চায় দূতাবাস সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা দৃষ্টি করছে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা সম্প্রতি কুয়েত দূতাবাসে কর্মরত কয়েকজন কর্মকর্তার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যায় জুয়াই খেলা মগ্ন পাশাপাশি রয়েছে নেশাদ্রব্য ছবির ডান দিক থেকে তা হাতে নিয়ে নিয়াজ মুর্শিদ জসিম এবং ফরিদ প্রথিক টিভি ঢাকা